আজকাল অনেকের মুখে বলতে শুনি যে বাঙালিরা কিছুই করতে পারে না। বাঙালিরা যে কি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ যিনি আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলিদা, যিনি তার ক্রিকেট ক্যারিয়ারে একজন সফলতম ক্যাপ্টেন হিসাবে, বিশেষ করে একজন বাঙালি হিসাবে সবাইয়ের নাম উজ্জ্বল করে এসেছেন, তিনি হলেন সৌরভ গাঙ্গুলি দাদা। আজকে দাদার জন্মদিন। আজকের আমি দাদার জন্মদিন উপলক্ষে দাদার কিছু মোটিভেশনাল কথা, যেগুলো জেনারেলি সচরাচর কোনো চ্যানেলে পাওয়া যায় না, সেই কথাগুলি আমি আজকে তুলে ধরব। তাই সবাইকেই বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকে শুনে নি সৌরভ গাঙ্গুলি দাদার কিছু মোটিভেশনাল কথা। সৌরভ গাঙ্গুলি বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আসবে। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো সময় আসে, ঠিক তেমনি খারাপ সময়ও আসবে, কিন্তু সেই খারাপ সময়ে ভেঙে পড়লে চলবে না। তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে শচীন তেন্ডুলকর যেমন কোনো ম্যাচে 100 করে, আবার কোনো ম্যাচে 0 করে। তার মানে যে তিনি যে ম্যাচে 0 করেছেন, পরের ম্যাচটা যে ভালো কিছু করবেন না, সেটা কিন্তু নয়। অর্থাৎ মন থেকে আমাকে বিশ্বাস করতে হবে যে আমার খারাপ সময়টাকে আমি ঠিক কাটিয়ে উঠব, আবার আমার জীবনে ভালো সময় আসবে। এই বিশ্বাসটা যতক্ষণ না নিজের মধ্যে থাকবে, ততক্ষণ তুমি কিন্তু সফল হতে পারবে না। তিনি বলেছেন, বিভিন্ন মানুষের চরিত্র আলাদা, দুটো আঙুল যেমন এক হয় না, ঠিক তেমনি দুটো মানুষের চরিত্র ব্যবহার আলাদা, কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হবে। ম্যান ম্যানেজমেন্টটা হলো আসল কথা। ক্যাপ্টেন হিসাবে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবাইকে একই ছত্র ছাওয়ায় আনতে হবে এবং সবাইকে নিয়েই কাজ করতে হবে, তবে একটা দল সফল হবে। খারাপ সময়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটারও উদাহরণ দেখিয়েছেন আমাদের সৌরভ গাঙ্গুলিদা। অনিল কুম্বলের এমন একটা সময় গিয়েছে যেই সময় তার পারফরমেন্স ভালো না হওয়ার জন্য ইন্ডিয়ান টিম থেকে বাদ পড়ে যাচ্ছিলেন। সেই সময় অস্ট্রেলিয়ান সফরে অনিল কুম্বলেকে নেওয়ার জন্য অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে টোটাল ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছিলেন সৌরভ গাঙ্গুলিদা। আর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তখন নানান রকম কোশ্চেন উঠতে থাকে যে একজন ফেলিয়ার অনিল কুম্বলে তাকে এই অস্ট্রেলিয়ান সফরে নেওয়ার জন্য, ইভেন তার ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠতে থাকে। তারপরেও তিনি অনিল কুম্বলের পাশে দাঁড়িয়েছিলেন এবং অনিল কুম্বলেকে নিয়ে অস্ট্রেলিয়ান সফরে গিয়েছিলেন এবং তিনি অনিল কুম্বলেকে বলেছিলেন যে তুমি তোমার বেটারটা দিয়ে চেষ্টা করো। আর ঠিক সেই সময় অনিল কুম্বলে সেই ম্যাচে 7টা উইকেট নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে একটা সফলতম জায়গায় পৌঁছে দেয়, আর সেই চ্যালেঞ্জটা নিতে শিখেছিলেন সৌরভ গাঙ্গুলিদা। তা আজকের বেশি ভিডিওটা বড় করব না, তা দাদার আজকের এই জন্মদিনে সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা কমেন্ট সেকশানে গিয়ে সবাই হ্যাপি বার্থডে দাদা বা দাদাকে উইস করো, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। আর দাদা তুমি খুব ভালো থেকো, তুমি আমাদের সবাইয়ের বাঙালির হৃদয়ে রয়েছো আর এভাবে আমাদের হৃদয়ে থাকবে সারাটা জীবন। তো ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।